আজকে রবিউল আউয়াল মাসের বৃহস্পতিবার দিন কিন্তু আসমানের দরজা খোলা থাকবে, যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল মঞ্জুর হয়ে যাবে। আজকে রবিউল আউয়াল মাসের বৃহস্পতিবার দিন অথবা রাত আল্লাহর শিখানো একটি ছোট্ট দোয়া পড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন এবং এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, টিভি সিনেমা দেখেছেন এবং এই কান দিয়ে যত গুনাহের কথাবার্তা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন এবং এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, এই অন্তর দিয়ে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, আল্লাহ জীবনের যৌবনের পাহাড় পরিমাণ সমস্ত গুনাহ পর্যন্ত ক্ষমা করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, অভাব অনটন দূর হয় না, তারা অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ মূল্যবান ফজিলতপূর্ণ নবীজির দোয়াটি পাঠ করবেন। আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দিবেন এবং আপনারা ধনী হয়ে যাবেন। আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন থাকবে না ইনশা আল্লাহ। এটি পরীক্ষিত দোয়া এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আজকে রবিউল আউয়াল মাসের বৃহস্পতিবার দোয়াটি পড়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে ইনশা আল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার দিনে অথবা রাত্রে যখনই ভিডিওটা দেখবেন তখনই আপনারা আমলটা আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে করবেন ইনশা আল্লাহ, আপনাদেরও আমলটা হয়ে যাবে ইনশা আল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এ রবিউল আউয়াল মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, এই সুযোগ আপনারা কখনো হাত ছাড়া করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রবিউল আউয়াল মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার! এই রবিউল আউয়াল মাস নবীজির জন্মের মাস, এই রবিউল আউয়াল মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের মাস, ফজিলতপূর্ণ মাস। একদিকে রবিউল আউয়াল মাস আমাদের আনন্দের মাস, নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, আকাশ বাতাস বৃক্ষলতা তরুলতা যা কিছু আছে, পশু পাখি যত মাখলুক আছে সমস্ত মাখলুক বৃক্ষ তরুলতা আনন্দে গুণগান গিয়েছিল এবং আনন্দ পেয়েছিল, তারা উল্লাস করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে এসেছিল। আরেক দিকে সবাই কষ্ট পেয়েছে, বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে রবিউল আউয়াল মাসের মধ্যে। এ রবিউল আউয়াল মাসের আজকে বৃহস্পতিবার, যা চাইবেন তাই পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের বৃহস্পতিবার রোজা রাখতেন এবং শুধু রবিউল আউয়াল মাস নয়, সব সময় সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখতেন। প্রতি সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার আগ্রহ ভরে রোজা রাখতেন, অপেক্ষা করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আগ্রহ ভরে অপেক্ষা করেন এবং আপনি বৃহস্পতিবার রোজা রাখেন কেন, আমরা জানতে চাই। আল্লাহর রাসূল বৃহস্পতিবার রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবাই কেরামরা শুনে রাখো, শুনে রাখো, বৃহস্পতিবার এমন একটি দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা দুনিয়ার যত মুমিন মুসলমান আছে
সমস্ত মুমিন মুসলমানের আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উপস্থাপন করা হয়। আল্লাহ দেখে আপনি কি আমল করেছেন, আপনার কতটুকু গুনাহ আছে, কতটুকু সওয়াব আছে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এবং আল্লাহর নবীজি বলেছেন, আমি চাই আল্লাহর কাছে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আর তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল রোজা রাখতেন বৃহস্পতিবার এবং সোমবার, সপ্তাহের মধ্যে দুইটি দিন। নবীজি বলেছেন, শুধু তাই নয়, আল্লাহর কাছে তো সকলের আমলনামাটা উপস্থাপন করা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকে সেদিন আল্লাহর কাছে কে ক্ষমা চাইবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে, একটা গোনাও আর থাকবে না, একটি গুনাও আর থাকবে না, জীবনের সমস্ত গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে। জীবনে যত গুনাহ করেছেন, টিভি দেখছেন, গান দেখছেন, সিনেমা দেখছেন, আর কখনো গুনাহের দিকে যাবেন না, আল্লাহ ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। আজকে দোয়াটি পাঠ করবেন। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে এভাবে তাওবাতুন নাসুহা করতে পারবে, আল্লাহ মুহূর্তের মধ্যেই তার জীবনের যৌবনের সমস্ত পাপকে ধুয়ে মুছে ছাপ করে দেয়। তবে আপনাকে ওয়াদা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ও আল্লাহ, জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আপনাকে স্বীকার করতে হবে, আপনাকে লজ্জিত হতে হবে, ও আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি। দ্বিতীয় কথা, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, ভুল করব না। তৃতীয় কথা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ রাসূল বলেছেন, মন থেকে যদি এই তিনটি কথা বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট্ট দোয়াটি পাঠ করে ক্ষমা চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেয়। আল্লাহু একবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি। তারপরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটি পাঠ করবেন, আল্লাহ ক্ষমা করে দিবে। এখনই আপনারা দোয়াটি পাঠ করতে চলেছেন ইনশাআল্লাহ, মন থেকে দোয়াটি পাঠ করবেন এবং অভাব অনটনও আল্লাহ আজকে দূর করে দিবে। যেই দোয়া করবেন আল্লাহর কাছে, সেই দোয়াই আজকে কবুল মঞ্জুর হয়ে যাবে, একটি গুনাও আপনাদের থাকবে না ইনশাআল্লাহ। আজকের মধ্যে এক্ষুনি নিষ্পাপ হয়ে যাবেন, রিজিক চাইবেন। নবীজি বলেছেন, এই ছোট্ট দোয়াটি পড়বে যে ব্যক্তি, আল্লাহ রিজিক দিবে সে ব্যক্তিকে। আপনি ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে দোয়াটি পাঠ করবেন, আল্লাহ রিজিক দিবে, অভাব অনটন দূর করবে। যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন ইনকামের মধ্যে বরকত দিবে, রিজিকের মধ্যে বরকত দিবে, ধনী বানাবে, টাকা পয়সার কোনো অভাব হবে না, বৃষ্টির মতো টাকা পয়সা চতুর্দিক থেকে দিবে রিজিকের মালিককে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে রিজিকের, সমস্ত খাজানার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলে সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহু আকবার। আল্লাহর একটি নাম হচ্ছে রাজ্জাক, রিজিক দাতা, বিগাইরে হিসাব আল্লাহ রাব্বুল আলামিন। অনেককে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরে হিসাব, অনেককে রিজিক দান করে বেহিসাব রিজিক, টাকা পয়সার কোনো অভাব নাই।
এজন্যে আল্লাহ সব পারে। আল্লাহ বলছেন আমি দেব, আল্লাহ ওয়াদা করে বলেছেন আমি অবশ্যই রিজিক দেব নামাজ পড়লে, রোজা রাখলে, আমার পথে চললে। আপনি রিজিক চাচ্ছেন, নামাজ পড়ছেন না, বরকত চাচ্ছেন, নামাজ পড়ছেন না, আল্লাহর হুকুম মতো চলছেন না, তাহলে কিভাবে আপনি রিজিক পাবেন, বরকত পাবেন বলেন তো? এই জন্যে আপনাকে আমাকে আল্লাহর পথে চলে আল্লাহর তরফ থেকে হালাল রিজিক চাইতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি এক্ষুনি আমার সঙ্গে করুন। আজকে রবিউল আউয়াল মাসের বৃহস্পতিবার দিন, অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন তখনই আমলটি করবেন, ওযু করা লাগবে না। এবং মহিলা মা বোনদের যখন নামাজ নাই তখনও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমলটি আমার সঙ্গে এক্ষুনি করুন, জীবনের গুণা আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনারা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে দুরুদ শরীফ পাঠ করবেন 10 বার, 100টা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করবে, 100টা গুনাহ সঙ্গে সঙ্গে আল্লাহ কেটে দিবে, 100টা নেকি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। নবীজির রওজা পাকে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম এবং দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে। চলুন এখনই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার দুরুদ শরীফ পাঠ করুন। কতবার? 10 বার পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি শুধুমাত্র 3 বার পাঠ করুন। এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে। আমার সঙ্গে পাঠ করুন, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফির লি। আবার বলুন, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফির লি। সর্বশেষ পাঠ করুন এবং মনে মনে ভাবুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি গো মাবুদ, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না। আবারও পাঠ করুন সর্বশেষ, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফির লি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, রিজিকের মধ্যে বরকত পান না, টাকা পয়সা চলে যায়, নবীজি ওয়াদা করে বলেছেন ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করে দিবে, টাকা পয়সার কোনো অভাব হবে না। অবশ্যই ছোট্ট দোয়াটি এখন আমার সঙ্গে পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা
من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال যাদের মনের আশা পূরণ হয় না। নবীজি আল্লাহর কসম করে বলছেন, কেমন কথা! আল্লাহু আকবার! আল্লাহর নবীজি দেখতে পেলেন একজন লোক মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করেছেন, এক পর্যায়ে এই ছোট্ট কথাগুলো বলেছেন। নবীজি বলেছেন, আমি আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে, এই ব্যক্তি যে মুনাজাতের মধ্যে যেই বাক্যগুলো পাঠ করেছে এটার নামই ইসমে আজাম, আল্লাহর বড় নাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়ার মাধ্যমে দোয়া করলে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করে দিবে। ইসমে আজম দোয়াটা পাঠ করুন, তারপরে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। সর্বশেষ আবারও দশবার দুরূদ শরীফ পাঠ করুন, এরপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ও আল্লাহ, আজকে রবিউল আউয়াল মাসের বৃহস্পতিবারে ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি করেছে আল্লাহ সকলের মনের আশাকে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, মাবুদ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, জবানের গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও, বেগুনাহ নিষ্পাপ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, রিজিকের মধ্যে বরকত নাই, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, ও আল্লাহ তাদের সকলের রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাদের সকলকে তুমি সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের মনের আশা পূরণ হয় না মনের আশা পূরণ করো, যাদের ছেলে সন্তান হয় না ছেলে সন্তান দাও, যাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি নাই আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দাও, যারা মক্কা মদিনা যাবে নিয়ত করেছে আল্লাহ তুমি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও আল্লাহ, যেদিন হযরত মালাকুল মউত চলে আসবে আল্লাহ সেই কঠিন মুহূর্তে তোমার
আমার বিশ্ব নবী আখের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা কারিমাই তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এই বরকতপূর্ণ আমলটি ভালো লেগেছে। ইনশাল্লাহ যারা আমলটি করেছে তাদের ফ্যামিলির মধ্যে রহমত বরকত রিজিক আসতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছে। আমাদের কাছে বলে থাকে যে হুজুর এই আমলগুলো খুব উপকার হচ্ছে আমার জীবনের মধ্যে। আল্লাহ আপনাদের সকলকে সব সময় প্রতিদিন এভাবে আমলগুলো করার তৌফিক দান করুক, আপনাদেরকে আল্লাহ ক্ষমা করুক, নিষ্পাপ করুক, রিজিকে বরকত দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে বরকত দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে। যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি, আপনারা শুধু কমেন্টস করবেন আর লাইক দেবেন। যারা সাবস্ক্রাইব করেননি, এই ভিডিও ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলবেন। এবং সাবস্ক্রাইব করার পর দেখবেন একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দেবেন, নোটিফিকেশান প্রোগ্রাম আসলে অল করে দেবেন, বেলটা বেজে যাবে, যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।